কোভিড চিকিৎসায় আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের ভূমিকার প্রশংসা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক দপ্তরের প্রতিনিধি দল। মেডিকেল কলেজ হাসপাতালটি পরিদর্শনে এসে আনোয়ার খান মডার্ন কর্তৃপক্ষের সাথে সৌজন্য সাক্ষাতে এই প্রশংসা করা হয়। চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক ডাক্তার শাহরিয়ার নবীর নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল ছাড়াও আরও উপস্থিত ছিলেন আনোয়ার খান মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক এবং চেয়ারম্যান ডাক্তার আনোয়ার হোসেন খান, মডার্ন হেলথ গ্রুপ অফ কোম্পানির উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আশরাফ আবদুল্লাহ ইউসুফ, নির্বাহী পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ফজলুর রহমান, কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইখলাসুর রহমান, উপাধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হাবিবুজ্জামান চৌধুরী। এ সময় লক্ষ্মীপুরের রামগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি মেডিকেল কলেজ স্থাপন করার কথা জানান আনোয়ার হোসেন খান এমপি।